হ্যালো ওডিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মূলত এন ওয়েবসাইটে রয়েছি আজকে নিট সংক্রান্ত বিষয়ে আজকে আমার আমরা আলোচনা করবো তোমরা যারা দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটা কী করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে আর নিট নিয়ে প্রচুর এনকোয়ারি আসছে যে নিট নিয়ে প্রচুর জানতে চাইছো কাউন্সেলিং কবে এবং কাট অফ কত এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে মূলত কলেজগুলো রয়েছে মেডিকেল কলেজ সেখানে কাট অফ কত আসবে এই সংক্রান্ত অনেক কিছু কোয়ারিস আসছে এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব এবং তোমাদের কাউন্সেলিং তোমাদের রেজাল্ট সমস্ত কিছু তোমরা ধীরে ধীরে জানতে পারবে রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে কাউন্সেলিং কবে থেকে হতে চলেছে এই সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে আজকে ডিসকাস করব। তাই অবশ্যই যারা চ্যানেলটা দেখছো তো অবশ্যই কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করে দেবে এই বিষয় যেটা রয়েছে সেটা আমি ধীরে ধীরে তোমাদের সামনে তুলে ধরছি যে এক্ষেত্রে তোমাদের কাউন্সেলিং কবে স্টার্ট হবে বা কবে স্টার্ট হওয়ার কথা রয়েছে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে তোমাদের কাউন্সেলিং তোমাদের কাউন্সেলিং কিন্তু অ্যারাউন্ড পঁচিশ তারিখ জুলাই মাসের জুলাই মাসের পঁচিশ তারিখ যেটা শোনা যাচ্ছে যে জুলাই মাসের পঁচিশ তারিখ করে কিন্তু শুরু হওয়ার একটা বড় পসিবিলিটি রয়েছে নিটের জুলাই মাসের পঁচিশ তারিখ করে এটা এখনো পর্যন্ত যে হানড্রেড পারসেন্ট ট্রু এটা আমি বলবো না বা হতে পারে এটা একটা সম্ভাবনা মাত্র পসিবিলিটি এর এর থেকেও বেশি সময় লাগতে পারে বা এর সম এর থেকে কম সময়েও লাগতে পারে এটা একটা দিক বললাম তোমাদের এবার নিটের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো নিয়ে আমি আলোচনা করব যে পশ্চিমবঙ্গের যে সেরা যে কলেজগুলো রয়েছে পশ্চিমবঙ্গের যে সেরা মেডিকেল কলেজ সেগুলোতে তার মূলত কাটঅফ কত গত বছর গিয়েছিল সেগুলোতে কাটঅফ গত বছরের কত গিয়েছিল এই সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব তাই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার করে দেবে এই ভিডিওটা নিটে পশ্চিমবঙ্গে এবারে সম্ভাব্য কাট অফ হতে চলেছে এর ক্ষেত্রে আনরিজার্ভের ক্ষেত্রে বত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার আটশোর মধ্যে যারা ভিডিওটা দেখছো তারা ভালোভাবে এটা বুঝবে যে সম্ভাব্য কাটপ এটা আমি বলবো না যে পুরোটাই হানড্রেড পারসেন্ট মিলে যাবে এটা আমরা আমাদের চ্যানেল বলবে না কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে নিটের যে কাটপ রয়েছে বত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার আটশো এই যে জিএমআর যে বেসিস যে কাটপ এই কাটফটা সম্ভবত এবছরে হতে চলেছে নিটে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং এটা স্টেট কোটায় যে তোমার যদি র্যাঙ্ক থাকে বত্রিশ হাজার থেকে বত্রিশ হাজার আটশোর মধ্যে সম্ভাব্য কাটফ লাস্ট রাউন্ড পর্যন্ত সম্ভাব্য কাট অফ হতে চলেছে এর থেকে কম বেশি হতে পারে এবার নেক্সট তোমরা দেখছো ওবিসি এর ক্ষেত্রে ওবিসি এর ক্ষেত্রে চৌত্রিশ হাজার ওবিসি এর ক্ষেত্রে চৌত্রিশ হাজার ওবিসি বিয়ের ক্ষেত্রে ছত্রিশ হাজার ওবিসি বিয়ের ক্ষেত্রে ছত্রিশ হাজার কাট অফ এবছর যাওয়ার সম্ভাবনা রয়েছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজার এস ক্যাটাগরির ক্ষেত্রে চার লক্ষ নব্বই হাজার ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার কাট কিন্তু হতে চলেছে বিয়াল্লিশ হাজার জিএমআর যে যদি তোমাদের থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের সম্ভাবনা রয়েছে যে ক্ষেত্রে তোমরা কিন্তু সুযোগ পেতে পারো সরকারি কলেজে আরও কিছু ডেটা রয়েছে কলেজ ভিত্তিক কাট অফ এবছরে কতটা হতে পারে এটা অনেকেই জিজ্ঞাসা করেছে তাদের উদ্দেশ্যে বলবো যে সব কলেজ ভিত্তিক কাট এইভাবে বলা সম্ভব হবে না আমি পশ্চিমবঙ্গের যে সেরা ছটা মেডিকেল কলেজ রয়েছে তাদের এবছরের সম্ভাব্য কাট অফ কত হতে পারে সেটা অ্যানালিসিস করছি এবং এটা বলে দিচ্ছি যে আমরা প্রথমেই একটা ডিসক্রিমিনার দিয়ে রাখছি যে এই কাট অফ যেটা বলবো সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট মিলে যাবে এটা আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বলছি না বা এটা আমরা বলবো না যে হানড্রেড পার্সেন্ট মিলে যাবে যা শুধুমাত্র এটা একটা প্রবণতা বা ট্রেন লাইন এই পর্যন্ত কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে দেখে নিই এবার যে কতটা পরিমাণ কাট অফ যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেক্ষেত্রে দু হাজার তেইশে নিটের সম্ভাব্য কাট বিভিন্ন চ্যানেল থেকে তোমরা বিভিন্ন রকম দেখতে পাবে বা বিভিন্ন তোমরা যে মূলত যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানেও বিভিন্ন রকম দেখাচ্ছে কিন্তু কলকাতা মেডিকেল কলেজের ক্ষেত্রে সেক্ষেত্রে ছশো একান্ন থেকে কলকাতা মেডিকেল কলেজ যেটা রয়েছে সেখানে ছশো একান্ন থেকে ছশো সাতান্ন পর্যন্ত কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এনআরএস ছশো একত্রিশ থেকে ছশো উনচল্লিশ যাওয়ার সম্ভাবনা রয়েছে এনআরএসে এস এস কে ছশো বিয়াল্লিশ থেকে ছশো সাতচল্লিশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে সিএনএমসি ছশো আঠারো থেকে ছশো ছাব্বিশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে যে লোয়েস্ট কাট অফ যেতে পারে লোয়েস্ট যে কাট অফ যেতে পারে সাগর দত্ত ছশো বারো থেকে ছশো উনিশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে আর কর ছশো তেইশ থেকে ছশো বত্রিশ পর্যন্ত কিন্তু মার্কস যাবার কিন্তু সম্ভাবনা রয়েছে এটা মূলত বললাম যে পশ্চিমবঙ্গের সেরা যে মেডিকেল কলেজগুলো রয়েছে তার মধ্যে প্রথম ছটা বললাম অন্যান্য যে মেডিকেল কলেজগুলো রয়েছে যেমন বাঁকুড়া সম্মিলনী বা বর্ধমান মেডিকেল কলেজ বাকি আদার্স যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোতে কাটঅফ আরেকটু আর একটু পরিমাণ কিছুটা পরিমাণ এর থেকে কম হবে অর্থাৎ কিছুটা পরিমাণ ডাউনে থাকবে এবার মার্কস তুমি এক্ষেত্রে এই মার্কসগুলো পেলে কিন্তু যে মেডিকেল কলেজগুলোর কথা আমি বললাম যেমন কলকাতা মেডিকেল কলেজ বা এনআরএস বা এস বা সি এন এম বা সাগর দত্ত বা আর জি কর এই মার্কসগুলো পেলে তোমার একটা সেক্ষেত্রে সম্ভাবনা থাকছে যে পশ্চিমবঙ্গে যে সেরা মেডিকেল কলেজ রয়েছে সেগুলোতে তোমার কিন্তু এক্ষেত্রে অ্যাডমিশনের কিন্তু সুযোগ রয়েছে এবং এটা সম্ভবত এবারে হতে চলেছে এবার আরেকটা ডেটা ছোর তাহলে এবছর নিটে সম্ভাব্য কাট কতটা হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টোটাল গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কাট কত হতে পারে দেখো প্রথমেই বলে রাখছি যে যারা আমার ভিডিওটা দেখছো আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটা কখনোই বলবো না যে তোমাদের এটাই কিন্তু সম্ভাব্য কাট অফ হানড্রেড পার্সেন্ট মিলে যাবে এটা আমরা কখনোই বলছি না একটা দিয়ে রাখছি যে হানড্রেড পার্সেন্ট কিন্তু এক্ষেত্রে কাট অফ মিলবে না প্লাস মাইনাস হবেই আমি জাস্ট তোমাদের শুধুমাত্র একটা ডেটা পরিসংখ্যান দিয়ে সাহায্য করছি এর থেকেও কাট কমতে পারে আবার বাড়তেও পারে এক্ষেত্রে তোমরা দেখছো যে ইউআরের ক্ষেত্রে ইউআর ক্ষেত্রে পাঁচশো পঁচানব্বই থেকে ছশোর মধ্যে কিন্তু তোমার কাট অফ হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর এবছরে পশ্চিমবঙ্গের সরকারি কলেজ এবং এটা লাস্ট রাউন্ড পর্যন্ত বলছি এটা লাস্ট রাউন্ড পর্যন্ত মাইন্ড ইট যারা ভিডিওটা দেখছো এটা তাদের উদ্দেশ্যে বলছি যে এটা লাস্ট রাউন্ড পর্যন্ত কাট অফ বলছি নেক্সট হচ্ছে ও বিসিবি পাঁচশো উননব্বই থেকে পাঁচশো তিরানব্বই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে ওবিসি এর ক্ষেত্রে বললাম পাঁচশো বিরানব্বই থেকে পাঁচশো সাতানব্বই ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচশো চুরাশি থেকে পাঁচশো অষ্টআশি এসসি ক্যাটাগরি যারা রয়েছে চারশো ছিয়াশি থেকে চারশো একানব্বই এসটিদের ক্ষেত্রে যে কাট অফ সেটা আমি বা আমার চ্যানেল যেটা চিন্তা তোমাদের দেবে সেটা হচ্ছে দুশো কুড়ির কাছাকাছি দুশো কুড়ি থেকে দুশো পঁচিশ সারাউন্ডিং এটা তোমাদের কাট অফ তোমাদের হচ্ছে এসটির কাছাকাছি দিলাম এর থেকেও সম্ভবত কাট অফ নামতে পারে এটা তোমাদের কাট অফ কত হচ্ছে তোমরা কত মার্কস পেয়েছো এবং র্যাঙ্ক কত হয়েছে আমাদের কমেন্ট বক্স সেকশানে তোমরা বলো আমরা তোমাদের সেক্ষেত্রে বলবো যে তোমাদের কী করণীয় তোমাদের র্যাঙ্ক যেগুলো তোমরা পেয়েছো সেই র্যাঙ্ক বা এবং মার্কস যেটা পেয়েছো সেটা আমাদের জানাও কমেন্ট বক্সে অবশ্যই প্রত্যেকে ভালো থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করবে এবং নিটের কাউন্সেলিং সংক্রান্ত তথ্য আগামী দিনে যদি কোনো আপডেট আসে সেটা যতটা সম্ভব আমরা তোমাদের সামনে তুলে ধরবো কারণ ব্যস্ততার মধ্যে ভিডিও বানাতে সময় আমরা বিশেষ পাই না আমাদের সময় এক্ষেত্রে একটা প্রফেশনের সঙ্গে আমরা যুক্ত রয়েছি তাই ব্যস্ততার মধ্যে ভিডিও বানাতে সবসময় আমরা হয়তো সময় পেলাম না ঠিক পরের দিকে আমরা ঠিক তোমাদের আপডেট দিয়ে দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে আজকের ভিডিও এই